লাঠি নিয়ে কার সঙ্গে আপনারা মারামারি করার জন্য যাচ্ছেন? লাঠি তো কোনো রাজপথের বা কোনো রাজনৈতিক কোনো কর্মসূচির অংশ নয়। তা আপনাদের প্রত্যেকের হাতে লাঠি নিয়ে আপনারা যাচ্ছেন, চড়াও হচ্ছেন পুলিশের উপর, চড়াও হচ্ছেন সাধারণ নাগরিক উপর, সাংবাদিকের উপরও চড়াও হচ্ছেন। গতকালকে দেখলাম দেশ টিভির এক সাংবাদিক সে সংবাদ সংগ্রহ করতে গেছেন, তাকে লাঞ্ছিত করা হয়েছে। আমরা তীব্র নিন্দা করি এই ধরনের সমাবেশে সাংবাদিকদের উপরে হামলা করা, এটা কোনো বিরোচিত কাজ নয়, এটা কাপুরুষিত লক্ষণ। এবং এই স্বাধীন সংবাদ যারা সবসময় মুখে বলেন, তারাই এই সংবাদ কর্মীর উপরে হামলা করে প্রমাণ করেছেন যে এরা স্বাধীন সংবাদে বিশ্বাসী নয়, এবং সেটা তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে। আজকে মির্জা ফখরুল সাহেব একটা সাক্ষাৎকার দেখলাম, প্রথম আলোতে তারা সাক্ষাৎকার যা ছাপিয়েছে, উনি লিখেছেন আমাদের হয় জিততে হবে নয় মরতে হবে। কেন মরতে হবে এই কথাটা কেন আসতেছে, কেন এই কথাটা আসতেছে? এই কথাটা আসার একটাই কারণ, এই বিএনপি যে হত্যা খুনে রাজনীতি করে, তাদের মাথায় যে হত্যা ছাড়া কিছু নেই, খুন ছাড়া কিছু নেই, নাশকতা ছাড়া কিছু নেই। এই দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান উনিও ক্ষমতা দখল করেছিলেন হত্যার মধ্য দিয়ে, এবং উনি ক্ষমতায় থাকলেন অবস্থায় 1200 মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদেরকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলে হত্যা করেছিলেন। এরা হত্যাকারী। এই দলটা যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006 সাল, সেই সময় হাওয়া ভবন বানিয়ে তাদের এই তথাকথিত নেতা, যিনি এখন সন্ত্রাস দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক, তিনি হাওয়া বানিয়ে তখন সারা দেশে সন্ত্রাস কর্মকাণ্ড করেছিলেন। আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে হত্যা করেছিল, 26,000 নেতাকর্মীকে। এবং এর মধ্যে আমাদের সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়া সাহেব, আসানসোল মাস্টার এমপি, নাটোরের মমতাজউদ্দিন এমপি, খুলনার অ্যাডভোকেট মঞ্জুরের মতো সিনিয়র নেতাদেরকে হত্যা করেছিল। এই হত্যার তাদের এই হত্যাকাণ্ডের করার তারা মানসিকতা পোষণ করে, এরাই হত্যাখুনের রাজনীতি বিশ্বাস করে, এখনো তারা এই হত্যাকাণ্ডের রাজনীতির মধ্যে তারা দেশকে নিয়ে যেতে চায়, অশিথিল করতে চায়। এই যে গত কয়েকদিনে বিএনপির কর্মসূচির নামে যে সহিংসতা সৃষ্টি করা হয়েছে, কেন করা হয়েছে? আমরা সেদিনকে ভিডিও ফুটেজে দেখলাম মুন্সিগঞ্জের যে একটা কর্মসূচির, ওখানে পুলিশ ওখানে তাকে বাধা দেয়নি, পুলিশ একটা ট্রাকের পিছনে বাসের পিছনে নিজেদেরকে নিরাপদে সরিয়ে রেখেছে, তারপরে চড়া হয়ে যাচ্ছে, ক্রমাগত ইট পাথর নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে পুলিশ উপর হামলা করছে। এবং সেখানে পরবর্তীতে একজন তাদের এক কর্মীর মাথায় আঘাত লেগে সে কর্মী পরে হাসপাতালে মারা গেছে। এই যে তার কর্মী শাওন বা আর যারা মারা গিয়েছে, এই মারা যাওয়ার দায়ভার কার? আমি তো মনে করি যে বিএনপির এই সমস্ত নেতাকর্মীর হত্যা, তারা যে মারা গিয়েছেন এই মৃত্যুর জন্য, এই দায়ী মির্জা ফখরুল এবং বিএনপি নেতারা। কারণ তারা ক্রমাগতভাবে যেভাবে উস্কানি দিয়ে দিয়ে তাদের কর্মীদেরকে যেভাবে মানমুখী অবস্থান করে প্রশাসনের লোকদের হামলা করার জন্য যেভাবে ইন্ধন দিচ্ছে, উস্কানি দিচ্ছে, তাতে তো তার কর্মীরা আজকে এই পুলিশের উপরে হামলা করার কারণে বা নিজেরা সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। কেন এই হত্যাকাণ্ড, কেন এই মৃত্যু? আমরা তো এই মৃত্যু দেখতে চাই না, বিএনপি চায়। কারণ তারা চায় লাশ, তাদের চায় লাশ দিয়ে রাজনীতি করতে হবে, তারা এই লাশের রাজনীতি করে অভ্যস্ত। তারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছিল, তখনও যারা হত্যার রাজনীতি বিশ্বাস করেছে, এখনও তারা বিরোধীরে থাকা অবস্থায়ও এই হত্যার রাজনীতি থেকে বের আসতে পারে নাই। আমরা দেখেছি 2012-13-14-15 সালে, সেই সময় বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলা, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য বিএনপি সারা দেশে তাণ্ডব চালিয়েছিল, সেই তাণ্ডব চালিয়ে সেই সময় বহু মানুষকে হত্যা করেছিল, বিভিন্ন জায়গায় আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে এই দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। 2014 সালে নির্বাচন বয়কটের নাম করে সেই নির্বাচন প্রতিহতার জন্য সারা দেশে তাণ্ডবতা চালিয়েছিল, প্রায় 70 জন মানুষকে হত্যা করেছিল সেই সময়। আবার 2015 সালে বেগম খালেজা তথাকথিত অবরোধের নাম করে 93 দিন পেট্রোল বোমার সন্ত্রাস চালিয়েছিল, মানুষের বাসে ট্রেনে গাড়িতে আগুন দিয়ে সাধারণ নিরীহ মানুষকে পুড়িয়ে তারা হত্যা করেছিল, 350 উপরে মানুষ সেই সময় এই আগুনে পুড়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, 2000-এর বেশি মানুষ আগুনে পুড়ে দগ্ধ অবস্থায় তারা এখনো অমানবিক জীবনযাপন করছেন। এই বিএনপির এটা তাদের মানসিক
বা তাদের রাজনৈতিক এটা তাদের কালচার হিসেবে বলা যেতে পারে। এরা হত্যা খুনে রাজনীতি বাইরে যেতে পারে না, এই জন্য কথায় কথায় তাদের হত্যার কথা মাথায় আসে। তারা বলছেন যে হয় জিততে হবে নাহলে মরতে হবে। আওয়ামী লীগ হত্যা রাজনীতি বিশ্বাস করে না। আওয়ামী লীগ টানা 14 বছর ক্ষমতায়, 2008 সালে নির্বাচনে পরাজিত হয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কেউ বলতে পারবে না যে বিএনপির কোন জায়গায় আপনাদের উপরে হামলা হয়েছে বা নির্যাতন নিপীড়ন করা হয়েছে।